এক এক করে বলি আর আপনারা মাথায় সাজা নেবেন। আমি হাদিস বলতে থাকি, আপনারা মাথায় সাজাইতে থাকেন। কোরআন তেলাওয়াত করলে কি লাভ, কোরআনের সঙ্গ দিলে কি লাভ, কোরআনের প্রতিষ্ঠান তৈরি করার কি লাভ, এক এক করে ফজিলত বলি আপনি মাথায় সাজান। কথা শুনতেছেন ইনশাল্লাহ? দলিল নাম্বার এক, কোরআন তেলাওয়াতের ফজিলত নাম্বার এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. الله رب العالمين برن بندرك যারা নাকি আমি আল্লাহর কোরআন নিয়মিত তেলাওয়াত করল এবং নামাজ কায়েম করল এবং আমি তাকে যে অর্থ সম্পদ দান করলাম ওই অর্থ সম্পদ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করল গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ পাক বলেন, গোলাম ওরা এমন একটা ব্যবসার আশা করল যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন সেটা কেমন ব্যবসা, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়ায়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ প্রতিনিয়ত তাদের প্রতি রহমত করুণা দয়া নাজিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, কোরআন যদি নিয়মিত পড়েন আল্লাহ রহমত দেবেন, আর আল্লাহ রহমত দিলেই তো জীবনের কাম সারা, ঠিক না? কথা বুঝতেছেন তো না? আল্লাহ যদি রহমত দেন তো সব হয়ে গেছে। তাহলে এক নাম্বার, যারা কোরআন পড়ে তাদের উপরে রহমত দেন কে? এই মাদ্রাসায় যেই ছেলেগুলো পড়ে প্রতিনিয়ত এখানে রহমত দেন কে? জোরে বলেন। দলিল নাম্বার দুই, যে ব্যক্তি কোরআন পড়ে আল্লাহ তারে জিরো থেকে হিরো বানায়। কি বানায়? জিরো থেকে হিরো বানায়। হুজুর একটা দলিল দেন। আল্লাহর নবীর সাহাবা আমিরুল মুমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে মক্কার আশেপাশের গ্রামাঞ্চলের শাসক তিনি বানালেন। ওই নাফের সঙ্গে আমিরুল মুমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একদিন একটা জায়গায় দেখা, হাদিসে আসছে লাকিয়াহু ওমর বি উসমান, উসমান একটা জায়গার নাম। ওই জায়গায় হযরত নাফের সঙ্গে আমিরুল মুমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হযরত নাফে বলেন, আমিরুল মুমিনীন হযরত ওমর নাফেকে জিজ্ঞাসা করলেন, নাফে মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, ও নাফে মক্কার আশেপাশে গ্রামাঞ্চলের শাসক তুমি কাকে বানিয়েছ? নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনীন ইবনে আফজা, আমি ইবনে আফজাকে মক্কার আশেপাশের গ্রামাঞ্চলের শাসক বানালাম। হযরত নাফে জিজ্ঞাসা করেন, হযরত ওমর জিজ্ঞাসা করলেন, নাফে মান ইবনু আফজা, আমি ইবনু আফজাকে চিনি না, আমি তার পরিচয় জানি না, তার সম্পর্কে আমার তুমি পরিচয়টা দাও। কথা শুনতেছেন? ওমর নাফেরে জিজ্ঞেস করলেন, আমি তো তার চিনি না, তার পরিচয় দাও তো আমার। হযরত নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনীন ও ওমর হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম, আমরা তাকে আজাদ করে দিয়েছি, আজাদ করে দেওয়ার পর আমরাই তাকে শাসক বানাতে বাধ্য হলাম। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন, কি করছো এটা, হ্যাঁ
শাসক বানানোর জন্য একটা জ্ঞানী মানুষ পেলে না, গোলামরে শাসক বানাইছে। হাত যদি না আপনি জবাব দিলেন, আমিরুল মুমিনীন ও আমার, ওই গোলামটা কোন সাধারণ গোলাম না, ওই গোলামটার মধ্যে এমন তিনটা কোয়ালিটি রয়েছে, এমন তিনটা ভালো ভালো গুণ রয়েছে, যেই গুণগুলো থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, নাফে ওই তিনটা কোয়ালিটি আমার শোনাও, ওই তিনটা গুণ আমার শোনাও। হযরত নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন এক নাম্বার কোয়ালিটি, ইন্নাহু লাকারিউল কিতাবিল্লাহ, ওই গোলামটা আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। একটু মন খুলে বলে সুবহানাল্লাহটা মন খুলে বলতে বলছি। বসুন বসুন। এক নাম্বারে বললেন ওই গোলামটা, আবার গেলাম এক নাম্বারে কি বললেন, ওই গোলামটা কোরআনের অভিজ্ঞ ব্যক্তি। দুই নাম্বার আলিমুন বিল ফরায়িজ, ওই গোলামটা ফরায়েজ বিদ্যায় বড় দক্ষ। তিন নাম্বার কাজী, লোকটা বিচার জানে খুব ভালো। এক নাম্বার কোরআনের বিদ্যায় দক্ষ, দুই নাম্বার ফরায়েজ বিদ্যায় দক্ষ, তিন নাম্বার বিচার জানে খুব ভালো। বিচার এই তিনটা আলামত থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। হযরত ওমর বলে, না ফে ভুল তো কিছুই করো নাই, তুমি তো ঠিক করছো। হযরত ওমর বলে, না ফে নবীকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখরিন। ও নাফে, আমরা আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলতেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ কার সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আমার আল্লাহ কারোর সম্মান কমিয়ে দেয়। এই মাদ্রাসায় যেই বাচ্চাগুলো পড়ে, তোমাদের চোখে ওর সম্মান না থাকতে পারে, এই হাদিস অনুযায়ী এর সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। ঠিক তো? হাদিস আমি বোঝাইতে সক্ষম হচ্ছি আপনাদের? বোঝাতে পারছি তো ইনশাল্লাহ। তাহলে কোরআন যারা পড়ে ওদের সম্মান বাড়ান কে? আল্লাহ। এরা সম্মান ওয়ালা আল্লাহর কাছে, এরা সম্মান ওয়ালা। এই জন্যই আমি ভাই খুব বিরক্ত হয়ে গেল, আমি তো কিচ্ছু বলি নাই আপনাদের, কেন ইকো কমাচ্ছেন বাড়াইতেছেন কেন বলেন তো ভাই, আমি তো আপনাদের আর কিচ্ছু বলি নাই। প্লিজ ভাইয়া, আল্লাহকে বাস্তে আপনারা আমার সময় কিছু করেন না, আমি নেমে গেলে যা পারেন ঠিক করবেন আপনারা, আমি যা আছে তাইতে কথা বলি। তাহলে যারা কোরআনওয়ালা থাক, আর আর মোটে হাত দিয়ার না, একদম থাক, আপনারা কিন্তু চল যান ওই গিয়ে ওদিক থেকে গল্পটা লোক করে আসেন। কি বলেন দিন, আচ্ছা কথায় ফিরে আসেন, যারা কোরআনওয়ালা ওদের সম্মান বাড়ান কে? আর যারা কোরআনের সাথে বিরোধিতা করে, কোরআনের সঙ্গে সাপোর্ট করে না, কোরআনকে জীবনে বাস্তবায়িত করে না, ওদেরকে হিরো থেকে জিরো বানান কে? আল্লাহ। এখন যারা কোরআনের সঙ্গে বিরোধিতা করবে আল্লাহ তোমারে জিরো বানাইবে, আর যে কোরআন সিনাই ধরবে আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানাবে। কথা বোঝাতে পারছি ইনশাল্লাহ না? তাহলে হাদিস দৃষ্টান্ত দুটো দিয়েছি না, হাদিস নাম্বার তিন, এই মাদ্রাসার ছেলের মর্যাদা কত বেশি এদের। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে
আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের শপথ করে বলছি, শপথ করে বলছি, মা মিন মুতাল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন ব্যক্তি নাই যেই ছেলেটা উস্তাদের কাছে যায়, হুজুর আমি আপনার কাছে কোরআনটা জানতে চাই, আমি কোরআনটা পড়তে চাই। আল্লাহর নবী বলেন এখনো সে নিয়মিত ছাত্র হতে পারে নাই, উস্তাদের দরজায় আসে আর যায়, হুজুর আমাকে কোরআনটা শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন আমার সাহাবারা শোনো, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমির ইবাদাত সালাতিন, আল্লাহর নবী বলেন একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, একটা না 365টা দিন সারা দিন নফল রোজা রাখলো, সারা সারা রাত নফল নামাজ পড়লো, আল্লাহর নবী বলেন ওই মানুষটার যতটা সওয়াব হয়। নবীজি বলেন যেই ছেলেটা কোরআন শিখতে যায় ওর প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরে নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। আমার যুবক, আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, ওয়া কদামিন মাদিনাতান ফিল জান্নাত, এই মাদ্রাসার ছেলেদের প্রতিটা কদমের বিনিময় আল্লাহ জান্নাতে বিরাট একটা একটা সিটি নির্মাণ করে দেন। একটা বাড়ি নয়, একটা গ্রাম নয়, একটা প্রাসাদ নয়, আল্লাহর নবী বলেন বিরাট বড় বড় একটা শহর আমার আল্লাহ জান্নাতের মধ্যে নির্মাণ করে দেন। আল্লাহর নবী বলেন তিন নাম্বার, ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আর, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলা, সমুদ্রের মাছগুলা, আপনাদের বাড়িতে গৃহপালিত প্রাণীগুলো, এই মাদ্রাসার ছেলেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যদি ওদের কোনো অপরাধ হয়ে যায়, এদের যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ আপনি মাফ করে দিন, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহর নবী বলেন আমার সাহাবারা শোনো, ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুর মাগফুর, আল্লাহ সকাল আর সন্ধ্যা এই মাদ্রাসার তালিবুল ইলমদের আমলনামা পরিষ্কার করে দেখো, আমার আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দেয়। পাঁচ নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়া শাহিদাত লাকুল মালাইকাতু বিআন্নাকুম মুতাকাল্লাহি মিনান নার, আল্লাহর নবী বলেন আমার উম্মত ফেরেশতারা সাক্ষী দেন এই সব মাদ্রাসার তালিবুল ইলমগুলো আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। চিন্তা করতেছেন পাঁচটা ফজিলত এরা যারা মাদ্রাসায় শিখতে যায়। এক নাম্বার, এক একটা ধাপের বিনিময় এক বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়। দুই নাম্বার, এদের এক একটা কদমের বিনিময় জান্নাতে সিটি নির্মাণ করা হয়। তিন নাম্বার, পৃথিবীর প্রাণীকুল এদের জন্য রবের কাছে মাফ চায়, আল্লাহ যদি কোনো ভুলবশত ক্ষমা ভুল করে ফেলে আল্লাহ এদেরকে মাফ করো। নবী সাথে সাথে বলেন আল্লাহ সকাল সন্ধ্যা এদের আমল নামা পরিষ্কার করেন, আল্লাহ মাফ করে দেন। পাঁচ নাম্বার, ফেরেশতারা সাক্ষী দেয় এই মাদ্রাসার তালিবুল ইলমগুলো এরা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ। ও ভাই, এদের টাকা দেবেন না, দেবেন কাদের? এদের সহযোগিতা করবেন না, করবেন কাদের বলেন আমারে? আহারে, এই সুযোগ আপনি মনে করতেছেন, হুজুর আপনি কি বলেন ভাই? ওলামায়ে কেরাম অনেক কাছে জিজ্ঞেস করেন, বাকি মিল্লার বানানো কথা নাই, এগুলা আমার সোনার নবী তার সোনার জবানে বলে গেছে। হৃদয় দিয়ে আরাম করে বসেন আর হৃদয় থেকে হাদিসগুলো শোনেন। আমি কখনো হাদিস কোরআনের বাইরে কথা বলি না। ইউটিউবে বা আপনাদের আমার সরাসরিও যারা বক্তব্য শুনেছেন, আমি একটা কথা আমার কোরআন হাদিসের বিরুদ্ধে কখনো যায় না, বাইরে বিরুদ্ধে না, বাইরে যায় না। আজও বলছি আমি একটাও বাইরে যাবেন ইনশাল্লাহ। হাদিস নাম্বার চার,
এদের কত ফজিলত, কেন আপনারা এদের টাকা দেবেন, কেন সহযোগিতা করবেন, কেন আপনারা দান করবেন এদের? হাদিস নাম্বার 4। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইকরাআল কুরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। আল্লাহর নবী বলেন, ওয়া মার উম্মাত, তোমরা কুরআন পড়ো, বেশি বেশি তোমরা কোরআন পড়ো। আল্লাহর নবী বলেন, কেন না, কোরআন কিয়ামতের দিন তোমার পাশে সুপারিশকারী হয়ে দাঁড়াবে। আরেকটু মন খুলে বলেন। এরপর আল্লাহর নবী বলেন, ও আমার উম্মাত, তোমরা কোরআনের দুইটা উজ্জ্বলতম সূরা বেশি বেশি করে পড়বা, দুইটা উজ্জ্বলতম সূরা পড়বা। আল্লাহর নবী বলেন, এক নাম্বার সূরাতুল বাকারা ওয়া সূরাতুল আলে ইমরান। আল্লাহর নবী বলেন, সূরাই বাকারা, দুই নাম্বার সূরাই আলে ইমরান। আল্লাহর নবী বলেন, এই দুইটা সূরা তোমরা বেশি বেশি করে পড়বা, কেন পড়বা জানো? আল্লাহর নবী বলেন, ফা ইন্নাহুমা ইয়াতি يعني يوم القيامة كأنهما غمامتان। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, এই দুইটা সূরা হাসরের ময়দানে উঠতে থাকা দুইটা মেঘের খণ্ড অথবা দুইটা ছায়া হয়ে তোমার পাশে দাঁড়াবে। হাউ ফিরকানিন মিউতাইরিন সাফা, অথবা দুইটা উঠতে থাকা পাখির ঝাঁক তোমার পাশে দাঁড়াবে। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মাত, এই দুইটা সূরা যারা বেশি বেশি দুনিয়ায় তেলাওয়াত করত, এক পর্যায়ে আল্লাহর কোরআন তাদেরকে আল্লাহর কাছে যুক্তি পেশ করে দয়ার জান্নাতে নিয়ে যাবে। একটু মন খুলে সুবহানাল্লাহ বলেন না ভাই। এই মাদ্রাসার ছেলেগুলা পড়ে না এই দুইটা সূরা, কথা বলেন না কেন? পড়ে না, প্রতিটা মুহূর্ত তারা পড়তে আস। এই জন্যই এদেরকে আপনারা টাকা পয়সা দেবেন, কথা বুঝতেছেন? হাদিস নাম্বার 5, হাদিস নাম্বার 5, এদের কত মর্যাদা, কলিজা পরে হাদিসটা শোনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাসতাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ওয়া মার উম্মাত, তোমাদের মধ্যে এই যে টিন দেওয়া গরিবখানা মাদ্রাসা, ওই মাদ্রাসায় গিয়ে যে ছেলেটা কোরআনটারে মুখস্থ করেছে, কোরআনের হেফজ করেছে, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালটারে হালাল গ্রহণ করেছে, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামটাকে হারাম বর্জন করেছে। আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। নবীজি বলেন, শুধু তাই নয়, আল্লাহ তাকে জান্নাত শুধু দেবেন না, নবীজি বলেন, আর আমার উম্মত তোমরা শোনো, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, ওই কোরআনের হাফেজ কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়ে গেছে, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা বোঝাতে পারছি ইনশাল্লাহ? আমি ভাই আমি বোঝাতে পারছি, সকলকে বোঝাতে পারছি, যাদেরকে আল্লাহ কোরআন হেফজ করার কারণে সুপারিশের অনুমতি দেবেন, এত মর্যাদা যাদের দেবেন, তাদের পিছনেই টাকা পয়সা খরচ করা দরকার, ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন না, ঠিক কিনা? যাদের আল্লাহ এত মর্যাদা দেবেন, আল্লাহ হাসরের ময়দানে মানে মন্ত্রী বানাইবেন, মন্ত্রীরা সুপারিশ করতে পারে না, তো কোরআনের হাফেজরা সুপারিশ করবে, মানে ওরাও মন্ত্রী। আল্লাহ যাদের মন্ত্রী বানাইবেন, ওদের পিছনে এই দুনিয়ায় টাকা পয়সা দেওয়া দরকার হতে পারে, ওই কোরআনের হাফেজের সুপারিশ আল্লাহ আপনার নসিবেও কবুল করতে পারে, ঠিক না চাচাজি? আল্লাহ তাআলা এই তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। হাদিস নাম্বার 6,
হাদিস নাম্বার ছয়, এই এই হাদিসটা ভালো করে শোনেন, আরও ভালো করে, কেন আপনারা দান কমবে এদের? আচ্ছা, আমি যে হাদিস বোঝাচ্ছি আপনাদের, আপনারা বুঝতেছেন ইনশাল্লাহ না? আমার ভাইরা, রাসূলুল্লাহ কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আমার উম্মত হাশরের ময়দানে আমার আল্লাহ কোরআনওয়ালাকে হাজির করাবেন, মানে কোরআনের হাফেজকে হাজির করাবেন, হাজির হাজির করানোর পর আল্লাহ কোরআনের হাফেজকে কোরআনকে ওর কাছে পাঠাবেন, ওই কোরআন হাফেজে কোরআনের কাছে যাওয়ার পর কোরআনের হাফেজকে বলবেন, আল্লাহর গোলাম তুমি কি আমাকে চেনো? ওই ব্যক্তি জবাব দিবে, লা না, আমি তোমাকে চিনি না। আল্লাহর নবী বলেন, ওই কোরআন ওই হাফেজকে জবাব দিবে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন, আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজি, আমি কোরআন রমজান মাসে তোমাকে খাইতে দি নাই, মানে আমার হুকুমে তুমি রমজান মাসে রোজা রেখেছিলে, ও আসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমাকে ঘুমাতে দেই নাই, মানে মাদ্রাসায় রাত জেগে জেগে তোমরা পড়াশোনা করেছিলে, আমি কোরআন তোমাদের ঘুমাতে দেই নাই। আল্লাহর নবী বলেন, ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়া দিবে, ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি বলেন, আমার উম্মত শুধু তাই নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফেজে কোরআনের মাথায় আমার আল্লাহ সম্মানের নূরের মুকুট হাশরের ময়দানে পরাবেন। কিসের মুকুট? নূরের, নূরের মুকুট পরাইবেন। তো ওদিন তো সোনা টোনা থাকবে না, নূর থাকবে, নূরের মুকুট আল্লাহ পরাইবেন, জান্নাতি মুকুট। এখন মুকুট পরে কারা? যারা বাদশা, যারা রাজা, তারাই তো আল্লাহ বাদশা বানাইবেন, দাজা বানাইবেন কোরআনের হাফেজদের। সুবহানাল্লাহ, কোন ওয়ায়ুদু আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফেজে কোরআনের মাথায় আল্লাহ জান্নাতের মুকুট পরাবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, হাফেজে কোরআনকে আমার আল্লাহ জান্নাতের দুই জোড়া জান্নাতের পোশাক আল্লাহ পরাবেন। নবীজি বলেন, আমার উম্মত শুধু পোশাক পরাবেন না, হাফেজে কোরআনের বাবা মাকেও আল্লাহ তাআলা দুই জোড়া জান্নাতের পোশাক পরাবেন। আমার নবীজি বলেন, আমার উম্মত হাফেজে কোরআনের বাবা মা এই পোশাক পরানোর কারণে আল্লাহকে বলবেন, আমার আল্লাহ আমরা দুনিয়ায় কি এমন ভালো কাজ করেছিলাম, বিমা কুসি না দি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, আমাদের মর্যাদা কেন দেওয়া হয়েছে, এমন কি ভালো কাজ আমরা দুনিয়ায় করেছিলাম যার কারণে আজ জান্নাতের পোশাক আমাদের গায়ে পরানো হয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবারা হাশরের ময়দানের মানুষগুলো ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা এই মানুষগুলা কত সম্মান আমার আল্লাহ কেন দিয়েছেন, এত মর্যাদা কেন দিয়েছেন, দেওয়ার কারণটা কি? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, লিআখদি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই সম্মান পেতে চান? পেতে চান এই সম্মান? সবাই কি চান জান্নাতের পোশাক গায়ে পড়তে চান? যদি চান, একটা বাচ্চারে কোরআনের মাদ্রাসায় দিয়ে একটু হাফেজ বানাবো। যদি সম্ভব না হয় যে হুজুর ছেলেরা বড় হয়ে গেছে আর আমার সক্ষম নেই, আর দেওয়ার মতো অবস্থায় নেই, তাহলে এই কোরআনের হাফেজদেরকে যারা শিখে ওদেরকে সহযোগিতা করেন, কপালে থাকলে এদের সবারই আল্লাহ নসিবে কবুল করবেন। ক
কথা বুঝতেছেন ভাই? আমি হাদিস বোঝাইতে পারছি ইনশাল্লাহ, না আল্লাহ কবুল করেন। আপনাদের একটু ধৈর্য ধরেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, দেখবেন আপনার জীবনে অনেক কিছু শিক্ষা আসবে ইনশাল্লাহ তাআলা। হাদিস কটা বলছি দাদি? ছয়টা বলছি ভাই। হাদিস নাম্বার 7, এদের কেন দান করবেন, এদের পিছনে কেন টাকা দেবেন? হাদিস নাম্বার 7,